হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সেভেনে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের নয়ের অঙ্কটা হ্যাঁ তো এখানে দেখো অঙ্কগুলো সোজা শুধু গুণগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো একের অঙ্ক তের পঁচিশ গুণিতক এক পূর্ণ সাতের আট প্রথমে এটা ভেঙে ফেলো তাহলে তেরোর পঁচিশ এটা ভাঙো আট একে আট আটে সাথে পনেরো সেটা লবে বসবে তার উপরে পনেরো নিচে আট এবার যখন গুণ তাকে ওপর নিচে কাটাকাটি ভাগ হবে একই সঙ্গে দিয়ে ভাগ হবে এ পঁচিশ এ পনেরো তাহলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তিন পাঁচ পনেরো আর কাটবে না তাহলে তেরো গুণিতক তিন আর পাঁচ আর আট পাঁচ গুণিতক আট তাহলে তিন তেরো উনচল্লিশ আর পাঁচাশে চল্লিশ যেহেতু উপর ছোট নিচে বড় তাহলে আর ভাগ করতে হচ্ছে না তো এটাই আমাদের উত্তর দুয়েরটা দেখো দুপূর্ণ পাঁচের আট গণিতক দুপূর্ণ দুইয়ের একুশ দেখো এখানে ভেঙে ফেলো আট দুগুণে ষোলো ষোলো আর পাঁচে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তাহলে একুশের আট গণিতক একুশ দুগুণে বিয়াল্লিশ বেল তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশের একুশ তাহলে এবার দেখো এই একুশ এই একুশ কেটে যাচ্ছে তাহলে চুয়াল্লিশ আর নিচে আট চার দিয়ে কাটবে চার এখন চুয়াল্লিশ চার দুগুণে আট তাহলে কত হলো এগারো দুই এগারো দুই মানে কত এগারোকে দুই ভাগ করো পাঁচ দুগুণে দশ এক পাঁচ পূর্ণ একের দুই পাঁচ পূর্ণ একের দুই এটা আমাদের উত্তর নয়ের তিনেরটা দেখো দশ পূর্ণ তিনের দশ গণিতক ছ পূর্ণ চারের তিন গণিতক চারের এগারো প্রথমে আগে পূর্ণ সংখ্যাটা মিশ্র এবং অনুপাত্র ভেঙে ফেল দশ দশকে আর তিন যোগ নিচে দশ গণিতক তিন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ওপরে বাইশ নিচে তিন উপরে চার নিচে এগারো এবার কাটাকাটি করতে পারো ওপর নিচে 11 এগারো দুগুণে বাইশ কেটে যাচ্ছে তার কথা হলো একশো তিন নিচে দশ উপরে দুই নিচে তিন আর উপরে চার আছে এক কাজ করো এখানে দুই দিক আর পাঁচ কর আর কাটবে না তাহলে উপরে আছে একশো আর চার একশো তিন গণিতক চার আর নিচে হল তিন আর পাঁচ মানে পনেরো চলে আসবে তার মানে তিন ছেড়ে দুই হাতে এক চারশো শূন্য এক বসে গেলো আর চার একে চার চারশো বারো আর নিচে কত আসছে তিন পাঁচ পনেরো এবার যেহেতু উপরের লব বড়ো হর ছোট তাহলে ভাগ করো চারশো বারোকে পনেরো দিয়ে ভাগ করো তাহলে পনেরো দুগোনে তিরিশ এক তিন চার এক এগারো দুই ছ পনেরো নব্বই সাত খাও সাত পনেরো একশো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ হাতে তিন আর সাত আগে আক দশ একশো পাঁচ সাত কয়ে বারো পাঁচ কয়ে দা সাত পাঁচ এক তাহলে এক সাতাশ পূর্ণ সাতের পনেরো তাহলে সাতাশ পূর্ণ সাতের পনেরো এটা আমাদের উত্তর এবার নয়ের দেখো নয়ের চারেরটা শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গুণিতক শূন্য দশমিক শূন্য দুই এই গুণগুলো কিন্তু সোজা শুধু সংখ্যাটা গুণ করে নিয়ে ডান দিক থেকে হিসেব করে কটা পার দশমিক আছে এখানে দেখো পঁচিশ এই শূন্য কোনো দাম নেই এখানে বাদকে শূন্য দাম নেই তার দুই তাহলে পঁচিশকে দুই গুণ করো তাহলে পঁচিশকে দুই দুই গুণ করো পঁচিশ দুগুনে পঞ্চাশ তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ একটু ছেড়ে লেখো এখানে আগে লেখো এইবার দেখো কটা পা দশমিক আছে এটা দুটোর পর এটা একটা দুটো তিনটে এটা সাধারণত এটা গুনতে সাধারণত ডান দিক থেকে বাঁ দিকে দিকে তার তিনটের পর দশমিক দ্রুত মোট কটা হল পাঁচটার পর তাহলে ডান দিক থেকে পাঁচটার পর দশমিক আমি বসাব তাহলে একটা দুটো কিছু নিমেন্ট শূন্য 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 তাহলে এক দুই তিন চার পাঁচ এই শোন শোন শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শূন্য তাহলে এই শূন্য কোনো দাম নেই সঙ্গে লেখা যায় শূন্য দশমিক শূন্য 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 পাঁচ এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো নয়ের পাঁচেরটা শূন্য দশমিক শূন্য সাত গুণিতক শূন্য দশমিক দুই গণিতক শূন্য দশমিক পাঁচ এটা খুবই সোজা প্রথমে এসে গুণ করো সাত দু গুণে চোদ্দো হবে আর দশমিক কটার পর আছে এর একটা আর এর দুটো মোট মোট তিনটের পর তাহলে এই তার হিসেব করো একটা দুটো কিছু নেমে তিনটে দিয়ে একটা শূন্য দিয়ে নাও ইন্টু শূন্য দশমিক পাঁচ এবার এসে গুণ করো চোদ্দো আর পাঁচ গুণগুলো পাঁচ চোদ্দং সত্তর হয় আচ্ছা এইবার দেখো দশমিক করার পর এর একটা পর আছে আর এর তিনটে পর মোট কটা হলো তাহলে চারটের পর হিসেব রাঁধি রান্ধি হিসেব করো তাহলে একটা দুটো তিনটে চারটে দিয়ে দশমিক একটা শূন্য দিয়ে নাও তাহলে এই শূন্য কোনো দাম নেই তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটা আমাদের উত্তর নয়ের ছয় একটা দেখো শূন্য দশমিক শূন্য দুই নয় গণিতক টু পয়েন্ট ফাইভ গুণিতক শূন্য দশমিক শূন্য শূন্য দুই তো দুটো করে গুণ করে নাও এই দুটো তো উনতিরিশকে পঁচিশ গুণ করো তাহলে উনতিরিশকে পঁচিশ গুণ করো পাঁচ লঙ্ক পঁয়তাল্লিশ চার পাঁচ দুগুণে দশ দশ একের তেরো চোদ্দো হাতে এক ন দুগুণে আঠেরো আর দুই দুগুণ চার একে পাঁচ পাঁচ আট আটচের বারো দুই হাতে এক একে পাঁচ এক সাত সাতশো দশমিক করাব দেখো এখানে একটার পর আর এখানে তিনটের পর তিনটে চারটে সে করো তাহলে একটা দুটো তিনটে এই চারটে এই এইবার এখানে পড়ে আছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই এবার দুই দিকে গুণ করো মানে সাতশো পঁচিশকে দুই গুণ মানে সাতশো পঁচিশকে দুই দুই গুণ কত হবে তাহলে পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার একে পাঁচ আর সাত দুগুণে চোদ্দো চার হাতে এক চোদ্দোশো পঞ্চাশ এবার দেখো কটা বড় দশমিক আছে একটা দুটো তিনটে আর একটা দুটো তিনটে চারটে তাহলে মোট চারটে আর এই তিনটে সাতটা তাহলে হিসেব হিসেব করে দশমিক সাতটা ভালো বসানো হবে এখান থেকে দিক থেকে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার নেই একটা ছটা তাহলে এক দুই তিন চার পাঁচ এই ছয় এই সাত এই তাহলে কী দাঁড়ালো শূন্য দশমিক শূন্য 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 এক চার পাঁচ এই শূন্য কোনো দাম নেই এত এটা আমাদের উত্তর ঠিক আছে